সবাই কেমন আছো? আমার সবসময় চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি চুলের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুব ভালো হেল্পফুল ভিডিও শেয়ার করছি, সেটা হচ্ছে আমি তোমাদেরকে কিভাবে শ্যাম্পু করি আমার চুলে, সেটা তোমাদেরকে আমি শেয়ার করবো। মানে কী করে ওয়াশ করি এত লম্বা চুল দেখতেই পাচ্ছ, সেই রুটিনটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চুলে শ্যাম্পু করার আগে কিছু নিয়ম আছে। শ্যাম্পু করার আগে আমি চুলে ভালো করে তেল দিয়ে দিই, মানে সময় থাকলে আগের দিন রাতে আমি তেল দিই, তেল দিয়ে পরের দিন শ্যাম্পু করে নিই। আর যদি সময় না থাকে বা ভুলে যাই কোনো কারণে, অথচ পরের দিন শ্যাম্পু করতে হবে, তখন কী করি, শ্যাম্পু করার দু ঘন্টা আগে আমি তেল দিয়ে দিই ভালো করে মাথায়, তেল দিয়ে নিয়ে তারপরে আমি দু ঘন্টা পর শ্যাম্পু করে নিই। এতে চুলটা খুব ভালো থাকে, চুল বেশি ওঠে না, আর শ্যাম্পু করার সময় চুলটা খুব সুন্দর, মানে একদম তেল তেল করে। তো সেই ক্ষেত্রে শ্যাম্পু করার আগে অবশ্যই তেল দেওয়া দরকার মাথায়, আর শ্যাম্পু সপ্তাহে অন্তত দুদিন তো দেওয়া উচিতই, দুদিন দেওয়া উচিত। তো সে বিশেষ করে যাদের লম্বা চুল তারা তো রেগুলার, অনেকে আছে একদিন পরপর শ্যাম্পু করে, কিন্তু লম্বা যাদের চুল তারা কিন্তু রেগুলার শ্যাম্পু করতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সপ্তাহে অন্তত দুদিন শ্যাম্পু করতেই হবে। তো আজকে আমি সেই রুটিনই তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগে আমি একটা শ্যাম্পুর, মানে শ্যাম্পু করার ভিডিও দিয়েছি, কিন্তু সেটা আমার মা শ্যাম্পু করে দিয়েছিল চুলে, কিন্তু আমি এখন শ্বশুর বাড়িতে আছি, আমার নিজেকেই করতে হবে। তাই ভাবলাম নিজে একটা ওয়াশ করার, হেয়ার ওয়াশ করার শ্যাম্পু তোমাদের সামনে নিয়ে আসি। তো আমি কিভাবে শ্যাম্পু ইউজ করি আর শ্যাম্পু ইউজ করার কিছু পদ্ধতি আছে, সে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, সমস্ত কিছু দেখব। তো চলো আমি কি করে শ্যাম্পু করি সেটা তোমাদের দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ শ্যাম্পু করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মগ, মগে আমি শ্যাম্পু মেশাবো। তো আমি তো ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করি, তোমাদের আমি আগেও বলেছি আর আমার আগের ভিডিওতেও দেখিয়েছি। তো আমি পাতাটা ইউজ করতে বেশি পছন্দ করি, যারা পারবে তারা কৌটোতে ইউজ করবে। তো আমার মোটামুটি 2-3 প্যাকেট তো লাগেই, আর যেহেতু তেল দেওয়া থাকে চুলে, মানে আগের দিন রাতে আমি তেল দিই তারপরের দিন শ্যাম্পু করি। এবার দেখো মগে আমি একটু জল নিয়ে নিলাম, এবার এই জল দিয়ে ভালো করে শ্যাম্পুটাকে আমি মিশিয়ে নেব। তো তোমরা জানোই যে তুমি আগের দিন রাতে তেল দিয়ে দিই, তাই শ্যাম্পু একটু বেশি লাগে, 3 পাতা তো লাগে। তো আমি এখানে 2 পাতা মিক্স করে নিলাম, নিয়ে এবার চুলটাকে আমি শ্যাম্পু করব। তার জন্য চুলটাকে সামনে করে নিচ্ছি, যেহেতু আমি ভিডিও করব তোমাদেরকে দেখাবো, সেই জন্য সামনে করে নিলে তোমাদের দেখতেও সুবিধা হবে, নাহলে সাধারণত আমি পেছনে ফেলে শ্যাম্পু করি, তার কারণ ঘাড়ে নড়লে প্রচণ্ড যন্ত্রণা করে। এইভাবে সামনে কতক্ষণ আর শ্যাম্পু করতে অনেকটা সময় লাগে, তোমরা জানো এত বড় চুল। তো সেই হিসাবে প্রথমে আমি চুলটাকে ভিজিয়ে নিলাম জল দিয়ে। তো দেখে নিলে চুলটা ভেজানো হয়ে গেল। এবার যে শ্যাম্পুটা আমি মিশিয়ে রেখেছিলাম সেই শ্যাম্পুটা আমি দেবো, অল্প অল্প করে ঢালবো ঢালবো আর মিক্স করবো মাথায়। ঠিক দেখো আমি যেভাবে করব, এইভাবে শ্যাম্পু আমি করি। তো তোমরা এইভাবে ট্রাই করে দেখো। তবে একটা কথা বলি তোমাদের, সেটা হচ্ছে শ্যাম্পু না কখনো ডাইরেক্ট হাতে নিয়ে মাথায় দিয়ে দেবে না, ওইভাবে দিলে ভালো হয় না। একটা কিছুতে পাত্রে নিয়ে বা মগ হোক বাটি হোক, সেখানে শ্যাম্পুটা মিশিয়ে নেবে জলের সাথে একটু, তারপরে সেটা মাথায় দেবে। ওইভাবে শ্যাম্পু করলে চুলটা খুব ভালো থাকে আর শ্যাম্পুটা খুব ভালো করে মিশে যায় পুরো জলে, তারপরে গিয়ে মাথায় দিলে শ্যাম্পু করতেও সুবিধা হয় আর খুব সুন্দরভাবে ফেনা হয়। আর হচ্ছে যেহেতু তেল দেওয়া ছিল তাই আমার 2 প্যাকেট শ্যাম্পু প্রথমবারেই লেগে গেল। আমি 2 বার মাথা শ্যাম্পু করি, একবার পুরো তেলটা কাটানোর জন্য শ্যাম্পু করে নিলাম, এটা ভালো করে ওয়াশ করব, তারপরে নেক্সট আরেকবার শ্যাম্পু করলে পুরোপুরি একদম মাথা কমপ্লিট হয়ে যায় আমার, মানে শ্যাম্পু করা। তো এটা প্রথমবার করছি, প্রথমবার শ্যাম্পুতে 2 প্যাকেট লেগে গেছে, যেহেতু তেল দেওয়া ছিল আর আমি প্রচুর পরিমাণে তেল দিই চুপচুপে করে সুন্দর করে, কারণ তেল দিলে চুলে জ্বরটা কম থাকে আর চুলটা খুব ভালো থাকে। তো তোমরা পারলে আগের দিন রাতে তেল দিয়ে নিতে পারো, আর নাহলে শ্যাম্পু করার 2 ঘন্টা আগেও তেলটা দিতে পারো, দেওয়ার পর তোমরা শ্যাম্পুটা করতে পারো। তো এতে চুলটা খুব ভালো থাকে। দেখো আমার প্রথমবারে যেহেতু আমি বেশি পরিমাণে তেল দিয়েছি তো আমার ফেনাটা যথেষ্ট ভালো হয়েছে। তো ফেনা ফেনা না হলে চুলে শ্যাম্পু করে ঠিক আমি শান্তি পাই না, কারণ মনে হয় যে চুলের ময়লাটাই কাটে না, ময়লা থাকলে তো ফেনা হয় না, প্রচুর শ্যাম্পু লাগে। সপ্তাহে 2 দিন শ্যাম্পু করি, অত ময়লাও হয় না চুলে, কিন্তু হ্যাঁ গরমে ঘাম হয় প্রচুর, তখন চুলটা একটু রাফ হয়ে যায়, সেই কারণে আর শ্যাম্পু করাটা খুব দরকার, সঙ্গে তেল দেওয়াটাও দরকার। দেখো খুব ভালো করে আমি ওয়াশ করছি,
তো এইভাবে ওয়াশ করে নেবে তোমরা চুলটাকে, তারপরে এই যে জল দিয়ে ভালো করে চুলটা ধুয়ে নেবে, ঠিক যেভাবে আমি ধুচ্ছি। তো এইভাবে শ্যাম্পুটা ইউজ করে নেবে আর খুব ভালো করে ওয়াশ করবে। দেখো আমি ঠিক যেভাবে ওয়াশ করছি চুলটা, এইভাবে ওয়াশ করবে, মানে যত পরিমাণে জল দেবে তত চুলে শ্যাম্পুটা ভালো করে ধুয়ে যাবে। অনেকে আছে তো জল বেশি ইউজ করে না, আর মাথায় শ্যাম্পু থাকলে কিন্তু কখনোই চুল ভালো থাকবে না, সেই জন্য প্রচুর পরিমাণে জল লাগবে শ্যাম্পু করতে। তো ভালো করে ওয়াশ করে নিলাম, দেখতে পাচ্ছ। আর এইভাবে সত্যি কথা বলতে এইভাবে চুলই কর চুল মানে মাথা শ্যাম্পু করতে না ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা করে, কোমরে যন্ত্রণা করে। তো দেখো আমার প্রথম স্টেপ হয়ে গেলো, নেক্সট স্টেপ এবার আমি আবার মগে শ্যাম্পু নিয়ে নিলাম। এবার আমি ভালো করে শ্যাম্পুটা মিশিয়ে নেবো। তো মিশিয়ে নেওয়ার পর তারপর তোমাদের বলি, হয়ে গেল মিক্স, কারণ আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছিলো বলে আমি আবার একটা শ্যাম্পু নিলাম। এবার মিক্স করব, মিক্স করে করে শ্যাম্পু করলে চুলটা খুব ভালো থাকে ওই ডাইরেক্ট নেওয়ার থেকে। দেখো যে যেভাবে দেওয়া অভ্যাস, কিন্তু আমি এইভাবেই দিই। আর যেহেতু প্রথমবার দুটো প্যাকেট লেগে গেছে, এখন আমার একটা প্যাকেটে কাজ হয়ে যাবে। এই দেখো একবার জাস্ট ঢেলে নিয়েছি, এতেই পুরো চুলটা ওয়াশ হয়ে যাবে। প্রথমবার তো পুরো যত তেল ছিল ময়লা ছিল সব বেরিয়ে গেছে, আর এইবার লাস্ট ফিনিশিং, মানে দুবার আমি শ্যাম্পু দিই। তো প্রথমবারটা তো পুরো ক্লিয়ার হয়ে গেল, আর নেক্সট বার খুব সুন্দর করে দেওয়া হয়ে গেল, দেখতে পাচ্ছ। খুব ভালো করে ওয়াশ করবে ঠিক যেভাবে আমি করছি। যাদের বড় চুল, যাদের অনেক কষ্ট হয়, তারা হয়তো অনেকে আছো যারা বাড়ির কাউকে দিয়ে ওয়াশ করাও, মাকে বা বাড়ির বোন হোক যেই হোক, কিন্তু যদি একা থাকি বা একা এরকম আমার মতন অনেকেই থাকো, তারা তো আর কাউকে পাবে না যে এত বড়ো চুল ওয়াশ করে দেবে, তখন নিজেদেরই করতে হয়। তো নিজেরা কীভাবে করি সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি চুলটাকে একটুখানি বেঁধে 2 মিনিটের মতো রেখে দেবো, ততক্ষণে আমি বডি ওয়াশ করে নেবো, স্নান করে নেবো ভালো করে। তো যাই হোক, এখন তো আমি বডি ওয়াশ তোমাদের দেখাবো না, আমি জাস্ট তোমাদের বলার কথা বলছি। যখন তোমরা স্নান করবে, শ্যাম্পু করার পর 2-3 মিনিট এভাবে মাথায় রেখে দেবে, রেখে দিয়ে এবার তোমরা একটু এবার বডি ওয়াশ করে নিলে ভালো করে, তারপরে একেবারে স্নান করে উঠে যাবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর 2 মিনিট থেকে গেলে চুলে তোমার নোংরা যেটুকুনি থেকে যাবে সেটুকুনি পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবে করবে, সপ্তাহে অন্তত 2 দিন তো শ্যাম্পু করা খুব প্রয়োজন, চুল ভালো থাকবে এতে। চুল না থাকলে কি দেখতে ভালো লাগে বলো? ছেলে মেয়ে যেই হোক না কেন, চুলটাই সৌন্দর্য, চুলেই মানুষকে সুন্দর করে রাখে। তো সেই জায়গায় দাঁড়িয়ে চুলের প্রতি একটু যত্ন নিতেই হবে। তো আমার 2 মিনিট কমপ্লিট হয়ে গেছে, এবার আমি শ্যাম্পু করে নেবো চুলটাকে, ওয়াশ করে নেবো। শ্যাম্পু তো করাই হয়ে গেছে, তো দেখো এবার ওয়াশ করতে আমার যথেষ্ট পরিমাণে জল লাগবে, কারণ জলটাই মেন। আমি এই লাস্টবার যে ওয়াশটা করব সেখানে প্রচুর জল দিয়ে ওয়াশ করব, যতক্ষণ না পুরো চুলে শ্যাম্পু আমার বেরোচ্ছে। খুব সুন্দর করে ওয়াশ করে নেব, এক ফোঁটাও শ্যাম্পু যেন না লেগে থাকে। আর খুব ভালো লাগে দেখবে, শ্যাম্পু করলে মাথাটা পুরো হালকা হয়ে যায়, নিজেকে রিল্যাক্স লাগে, খুব ফ্রেশ ফ্রেশ লাগে। তো এরপরে শ্যাম্পুটা ভালো করে আমি নিংড়ে নিলাম, চুলে দেখে নিলাম কোথাও শ্যাম্পু আছে কি না। তো শ্যাম্পু আর নেই, কিন্তু একটু তেল তেলটা মানে একটু স্লিপ টাইপে থাকে, যেহেতু শ্যাম্পু অনেকটা সময় লাগবে সেটা কাটতে। তো সেই জন্য আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি জল দিয়ে। তোমরা পারলে কলের নিচে চুলটা রেখে দিতে পারো, কিন্তু আমি কলের নিচে চুল রাখলে তোমাদের ভালো করে ভিডিওতে দেখাতে পারবো না, নাহলে সাধারণত কলের নিচে মাথার ভাবে রেখে দিলে ওটাও করতে সুবিধা হয়, কিন্তু যেহেতু আমি ভিডিও করছি তা তোমাদের দেখাতে হবে, সেজন্য আমি দেখো এইভাবে করছি। মাঝে মধ্যে আমার কোমরটাও ধরে যাচ্ছে এতক্ষণ দাঁড়িয়ে থেকে, কিছু করার নেই, করতে তো হবে। তো বালতি জল শেষ হয়ে গেছিলো, আমি কলটা ছেড়ে নিলাম। এবার যতটা বাকি আছে আমার সেটা পুরোটাই ভালো করে ওয়াশ করে নিচ্ছি। এ দেখো, তোমরা অনেকেই চেয়েছিলে যে দিদি কিভাবে চুল ওয়াশ করো, কিভাবে চুল ওয়াশ করো নিজেরা সেটা একটু দেখাও, ঠিক আছে। এর আগে যেটা দেখেছিলাম সেটা মা করে দিয়েছিল, কিন্তু এবার আমি নিজেই করছি। তো দেখো আমার ওয়াশ করা হয়ে গেল, যেটুকুনি আছে সেটুকুনি আমি মুছলেই হয়ে যাবে খুব ভালো করে।
হতে পারে কোথাও একটু ভুল ত্রুটি থাকলে সেগুলো তোমরা বুঝে নিও তোমরা, কারণ একা একা ভিডিও করা বা ক্যামেরা রাখা বাথরুমে খুবই সমস্যা, যেখানে যেখানে অফ করার কথা সেখানে করতে পারছি না, কারণ তাহলে অসুবিধেই হবে। এবার দেখো আমি মুছে নেবো, তো টাওয়াল থেকে গামছা দিয়ে মুছতে বেশি সুবিধা হয়, তো আমি গামছা ইউজ করি চুলের জন্য। তোমরা পারলে গামছা ইউজ করো, টাওয়াল দিয়ে অত ভালো চুল মোছা যায় না, তো গামছা দিয়ে খুব সুন্দর করে চুলটা মুছে নেবো। তো আমি ভালো করে দেখতে পেলাম না, একটু শ্যাম্পু ছিল সেটা আমি হাত দিয়ে মুছে নিলাম গলার কাছে, তো হতেই পারে কারণ একা একা ভিডিও করলে এই ভুলগুলো থেকে যায়। এগুলো কোনো ব্যাপার না, এগুলো তো তোমরা বুঝতেই পারবে, যখন স্নান করবে তখন পেছনে চুলটাকে ফেলেই ভালো করে পুরো শাওয়ারের তলায় দাঁড়িয়ে স্নান করে নেবে। তো এবার ভিডিও করার ক্ষেত্রে এইগুলো সবসময় সম্ভব হয় না, তাহলে বুঝতে পারবো না, সেটা তোমাদের সহজভাবে আমি দেখিয়ে দিলাম। এবার চুলটাকে আমি গামছা দিয়ে ভালো করে মুড়িয়ে বেঁধে নেব, তো এইভাবে চুলটা খানিকক্ষণ থাকবে। এবার আমি ভালো করে স্নান করে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো তার আগে তোমাদের বলে দিই যে শ্যাম্পু করার যে পদ্ধতি, এইভাবে তোমরা একটু বাড়িতে ইউজ করে দেখো, দেখবে তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে এবার নেক্সট স্টেপ কী করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা শ্যাম্পু করে আমি চলে এসেছি, এই দেখো। ভালো করে একবার গামছা দিয়ে এটা মুছে নেব, আমি কি করি সেটা তোমাদের বলি। এবার আমি চুলে কন্ডিশনার দিই, তোমরা যে কোনো কন্ডিশনার দিতে পারো যে কোনো ইচ্ছা। তো আমি এই কন্ডিশনারটা দিই সিল্ক এন্ড শাইন, যে যেটা ভালো লাগে আমার এই একটা প্যাকেট হয়ে যায়। আর কন্ডিশনারটা আমি সবসময় ভেজা চুলে দিই, অনেক হয়তো কন্ডিশনার দিয়েও জল দেয় মাথায়, কিন্তু আমি দিই না। আমি সবসময় কন্ডিশনার এরকম স্নান করে আসি, আসার পর চুলটা যখন ভেজা ভেজা রয়েছে দেখতেই পাচ্ছ সেই অবস্থায় কন্ডিশনার দিই। তো কন্ডিশনার এরকম হাতে আমি নিই, তেল যেভাবে দিই ঠিক সেইভাবে হলো। এবার পুরো চুলে আমি অ্যাপ্লাই করে দিই, দেখতেই পাচ্ছ। কন্ডিশনারটা চুলেই ভালো করে অ্যাপ্লাই করবে, গোড়ায় গোড়ায় অত দেওয়ার প্রয়োজন নেই, ঠিক যেভাবে আমি দিচ্ছি দেখো একদম সিল্কি হয়ে যাবে। এই অবস্থাতে দিলে কি হয় বলতো, চুলটা যখন আমি আঁচড়াবো তখন কোনো জটই হবে না মাথায়, খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো খুব ভালো করে পুরো চুলে আমার অ্যাপ্লাই হয়ে গেছে, এবার আর আমার কোনো কাজ নেই, মোটামুটি পুরোটা হয়ে গেছে। এখন হচ্ছে চুলটা আমি শুকানোর জন্য রেখে দেবো, মানে এখন বলতে পারো এই চুলে আমি চিউনি দেবো না, একবারে চুলটা পুরো শুকিয়ে যাবে, তারপরে আমি মাথা আঁচড়ানোর সময় তোমাদের দেখাবো, এখন শুকানোর জন্য আমি রেখে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চুল আমার পুরো শুকিয়ে গেছে, এবারে আমি চুলটা আঁচড়ে নেবো, তার জন্য আমি চিরুনি নিয়েছি। আর মোটামুটি 2 ঘন্টা রাখলে চুলটা ভালো করে শুকিয়ে যায়, এই দেখো। তো এবার আমি মাথাটা আমি আঁচড়ে নিই, তো তার জন্য আমি কি করি দেখো, তো দুদিকে আমি চুলটা ভাগ করে নিয়েছি, এইভাবে চুল আঁচড়ালে চুল বেশি ওঠে না আর তাড়াতাড়ি হয়ে যায়। তো এবারে আমি চুলটা আঁচড়ে নিচ্ছি,
সবাই নিচ থেকে আঁচড়ায়, কিন্তু আমি সবসময় চুল ওপর থেকে আঁচড়াই। এই দেখো, এইভাবে আঁচড়ালে জট অত পড়ে না, এখানটা জট রয়েছে। এবার চুলটা আমি এখানটা ধরি, যাতে গোড়ায় টান না লাগে, টান লাগলে চুল উঠবে। এই জায়গাটা ধরে এবার বাদবাকি চুলটা আমি এখানে আঁচড়ে নেবো। এই দেখো, এইভাবে চুল আঁচড়াবে, দেখবে চুল উঠবে না একদম। একই ভাবে এদিকটা আমি আঁচড়ে নেবো, এখানটা ভালো করে ধরবে, ধরে এবার এখানটা ভালো করে আঁচড়াবে, আস্তে আস্তে করে আঁচড়াবে, তাহলে চুল একদমই উঠবে না। দেখো চুল সেরকম ওঠে না, এরকম সুন্দরভাবে যদি ধরে চুল আঁচড়াও। এই দেখো, এই দেখো ভালো করে আমি আঁচড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ? এই দেখো, দেখে নিলে কত সুন্দর আর স্মৃতি হবে তোমাদেরকে আমি। তো কত সিম্পল ভাবে তোমাদেরকে আমি হেয়ার ওয়াশ করা আর সুন্দর করে চিহ্ন দিয়ে মাথা আর কিভাবে আঁচড়ালাম সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তো যদি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করো, আর আমার সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন আরও ভিডিও, হেল্পফুল ভিডিও তোমরা দেখতে পাবে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে।